সংসারে নিত্য অভাব, দুবেলা খাবার জোটাতে হিমশিম অবস্থা, তার মধ্যেই অসুস্থ ছেলের মোটা চিকিৎসার খরচ। এসবের মধ্যেই দিন কয়েক আগে মৃত্যু হয়েছে স্বামীর। তাই এই অসহায় অবস্থায় ছেলেকে নিয়ে স্বেচ্ছা মৃত্যুর আর্জি জানালেন বৃদ্ধা। সংসারে অভাব, বাড়ি ভাড়ার টাকা মেটাতে হিমশিম খেতে হচ্ছে, বিছানায় ছেলের যন্ত্রণার ছটফট সইতে পারছেন না, চিকিৎসা করানো দূরে থাক, দুবেলা খাবার মতো টাকাও নেই, এরই মধ্যে মৃত্যু হয়েছে স্বামীর। বাধ্য হয়ে স্বেচ্ছা মৃত্যুর আর্জি জানালেন গৃহবধূ। বামুনগাছির বাসিন্দা কার্তিক সানা ও রেখা সানা, তাদের একমাত্র সন্তান জন্মের পর থেকেই কঠিন রোগে আক্রান্ত, ছেলের মাথা ক্রমশ বড় হতে থাকে, চিকিৎসকেরা জানান অপারেশনের জন্য প্রচুর টাকার প্রয়োজন। পেশায় রংমিস্ত্রি বাবা দমদমের বসত বাড়িটি বিক্রি করে দেন ছেলের চিকিৎসার জন্যে। দীর্ঘদিন ধরে চিকিৎসাতেও ছেলেকে সুস্থ করতে পারেননি বাবা মা। এদিকে টাকা শেষ, ছেলেকে নিয়ে আমি এখন কি করব, ছেলে নিয়ে আমি এখন মরতে চাই, কি খাওয়াবো, কি পড়াবো, কি করব, আমি 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 যদি মরে যাই তো একা কিছু ট্রিটমেন্ট করার লোক নেই, বাবাও তো মরে গেছে, আমি এখন কি করব। আরে বাবা, রে বাবা, কিছু নেই তো, সব থালা বাসন কাঁসা পিতল সব যা ছিল সব বিক্রি করে। ভাড়া বাড়ি থেকেও বিতাড়িত করা হয় তাদের, থাকতে শুরু করেন বামুনগাছিতে প্ল্যাটফর্মে। নজরে আসে রেলের সাফাই কর্মীদের, তাদের উদ্যোগে রেলের একটি ভাঙাচোড়া ঘরে ঠাঁই হয় সানা দম্পতির। দুদিন আগেই সেখানেই মৃত্যু হয়েছে কার্তিক সানার, মাথায় বাজ পড়ার মতো অবস্থা রেখা দেবীর। একমাত্র ছেলের বয়স এখন 21। স্বামী হারানোর পর ছেলের চিকিৎসা তো দূরে থাক, দুবেলা খাবার জোগাবে কীভাবে তা ভেবেই আঁতকে উঠছেন রেখা দেবী। বাধ্য হয়ে স্বেচ্ছা মৃত্যু চান তিনি, পরিবারটিকে নিয়ে চিন্তায় রেলের সাফাই কর্মীরাও। ছোটোর থেকে এরকম অবস্থা, তা এর বাবা মা চিকিৎসা করতে করতে ঘর বাড়ি সবই দমদমে বাড়ি ছিল, বিক্রি করে দিয়ে সর্বশান্ত হয়েছে, তারপরে এসে বামুনগাছিতে ভাড়া বাড়িতে ছিল, তা সেখানে দীর্ঘদিন থাকার পরে ভাড়া দিতে না পারায় এনাদেরকে বাড়িওয়ালা বের করে দেয়। সপ্তাহখানিক ছিল, প্যাসেঞ্জার কমপ্লেন করায় বসতে পারছে না সিটের নিচে, তারপর বড়বুকে জানায় প্যাসেঞ্জার, তারপর বড়বু আমাদের বলে বিষয়টা দেখতে। ছেলেটা কি করবে, আমি বা কি দিয়ে থাকবো, খাবো, তার জন্য বলছে যে আমি আর থাকবো না, যে যায় তার সঙ্গেই বলে একই কথা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত।